بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই আপনি প্রশ্ন করলেন যে সলাতে সুতরা লাগবে কিনা, এ সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে, এটা আবু দাউদের কিতাবুস সলাতে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সুতরা ব্যতীত সলাতই পড়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুতরা ব্যতীত সলাতই পড়ো না, সলাতই আদায় করো না সুতরা ব্যতীত। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হচ্ছে, যদি আপনি সলাত আদায় করতে চান তাহলে আপনাকে অবশ্যই সুতরা লাগবে। এখন প্রশ্ন হতে পারে যে মসজিদের মধ্যে সুতরা লাগবে কিনা, নাকি শুধু ফাঁকা মাঠে লাগবে, আসলে বিধানটা কি? যদি আপনি এটার উত্তরটা জানতে চান তাহলে এ সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই সম্পর্কে হাদিস রয়েছে, আপনি যে সুতরা রাখবেন সুতরাটা কত দূরে রাখবেন। আপনি যখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন বাকিগুলো স্পষ্ট হয়ে যাবে। সাধারণভাবে সুতরা যদি আপনি মনে করেন যে কোনো জায়গায় রাখলেই হবে, তাহলে তো আপনি দেখবেন যে সাধারণভাবে আপনি যেখানে সলাত আদায় করবেন তার কোনো না কোনো জায়গাতে তো আর আছেই, সেটাকে সুতরা ধরলেই হয়। হতে পারে আপনার এখান থেকে 50 মিটার দূরে কিংবা হয়তো 1/2 কিলোমিটার দূরে যেটা আপনার নজর যাচ্ছে, কিংবা তার কমেও সুতরা থাকতে পারে, কোনো আড়াল থাকতে পারে। তাহলে কি সুতরা বলে যথেষ্ট হবে না? আসলে সুতার নিয়মটা কি? এখানে যে বিষয় যেটা হচ্ছে, সুতরা সম্পর্কে বলা হয়েছে সহিহ বুখারীতে যে যে ব্যক্তি সলাত আদায় করবে সে সুতরা থেকে তার সিজদার জায়গা এবং সুতরা মানে যেখানে দাঁড়াবে সেটা হবে 3 হাত, মানে 3 হাতের মধ্যে। এবং অন্য হাদিসে বলা হয়েছে যে সুতরা এবং তার সিজদার মাঝখান দিয়ে ছাগল ছানা পার হওয়ার মতো জায়গা থাকত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে তখন সুতরার কাছাকাছি দাঁড়াবে, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে তখন মানে সুতরার কাছাকাছি দাঁড়াবে। এখন কাছাকাছি বলতে কত কাছাকাছি সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে সহিহ বুখারীতে, যেটা আমি আগেই পেশ করলাম। সেই অনুযায়ী অর্থাৎ আপনি যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকে আপনার 3 হাত, কিংবা আপনি যেখানে আপনি সিজদা দেবেন সেখান থেকে সুতরা আপনার এতটা দূরে থাকবে যাতে কোনো রকম ভাবে একটা ছাগল ছানা পার হতে পারে। তার মানে হচ্ছে যে আপনি যেখানে সিজদা দেবেন সেখান থেকে মোটামুটি 1 বিদ্যা অর্থাৎ আধ হাত দূরে আপনার সুতা থাকবে। এবার এই হিসাবটাকে আপনি যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো জায়গাতে আপনি ফলো করুন, আপনি মসজিদের মধ্যে যদি সলাত আদায় করেন তাহলে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আমার সুতরাটা কত দূরে আছে। আর যদি আপনি ভালোভাবে দেখেন এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে সহিহ বুখারী কিতাবুল আজানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যুগের ঘটনা যে সাহাবায়ে কেরামরা বিশেষ করে মাগরিবের আগে তারা সুন্নাত আদায় করতেন, সলাত আদায় করতেন, যেমন আজকে দিনে আমরা সলাত আদায় করলাম, মাগরিবের আগে আগে আমরা দুইটা সলাত আদায় করেছি। সহিহ বুখারী কিতাবুল আজান বলছে যে সাহাবায়ে কেরাম, তার আগের হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে রয়েছে সলাত, প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে রয়েছে সলাত, সহিহ বুখারী হাদিস। তারপরে পরে হাদিস বলছে তারা এসে খুঁটি খাম্বাকে সামনে রেখে অর্থাৎ সুতরা করে সলাত আদায় করতো। তাহলে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে মসজিদেও সলাত আদায়ে সুতরার ব্যাপার। আর সাধারণ হাদিস আম হাদিস যেটা যে যখনই আপনি সলাতের জন্য দাঁড়াবেন তখনই সুতরার কাছাকাছি দাঁড়াবেন, সুতরাং সেই হাদিস অনুযায়ী আপনি যেখানেই দাঁড়ান আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে সুতরাটা কত দূরে আছে, অর্থাৎ সুতরাটা আপনার হবে আপনার পায়ের গোড়া থেকে যেখানে ছেড়ে দেবেন এবং যেখানে সুতরা থাকবে সেখানে যাতে 3 হাত হয়, এটা সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি সুতরার পরিমাণটা কতটা হবে, উঁচু কত হবে। আমরা হয়তো সাধারণভাবে ভাবতে পারি যে যেখানে সেখানে তো আমাদের সুতরার অসুবিধা থাকতে পারে, তো আমাদের কাছে যে মোবাইল আছে কিংবা হয়তো মাথার টুপি আছে সেটা রেখে দিলে সুতরা হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন তো মুসলিমের একটি হাদিস বলছে যে সুতরা হবে ওর পরিমাণ সম্পর্কে বলা হয়েছে যে উঁটে যে মানুষ বসে থাকে তার পিছনে একটা মানে লোকড়ি থাকে, সেই লোকড়ির মানে বরাবর মানে সেই লোকড়ি কমসে কম সেই লোকড়ি বরাবর আপনার সুতরাটা হবে। তাহলে তার আগাদিক দিকে যদি কোনো কিছু যায় তাহলে তার সলাতের কোনো ক্ষতি হবে না, তার মানে সলাতের ক্ষতি হবে না তখন যখন আপনি সুতরাটা পরিমাণ রাখবেন সেই লোকড়িটা কত পরিমাণ। মহাদেশকে আমরা বলছি যে সেই লোকড়িটার পরিমাণ মোটামুটি 1 হাত কিংবা 1.5 হাত মতো হবে।
তাহলে আপনার এক হাত কোনো এক হাত মতো যদি আপনার কোনো জায়গাতে উঁচু থাকে, সেটা কোনো যে কোনো জিনিস হতে পারে, তাহলে সেটা সুতরা বলে গণ্য হবে, তার নিচে সুতরা প্রমাণিত নয়। সুতরাং অনেকে অনেক কিছু কথা বলেছে যে যদি নিরূপে হয় তাহলে এরকম সাধারণভাবে যা কিছু মানে রেখে দিলেই হবে, কিংবা একটা হাদিসে বলা হয়েছে যে যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে সেখানে দাগ ফেটে দিবে, আর এই হাদিসটি সহি নাই, সেই জন্য এটার উপর আমল করা যাবে না। সবসময় আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সুতরা আপনাকে সুতরা দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে, এবং সুতরার পরিমাণটা যাতে কোনো এক হাত কিংবা এক হাত যাতে হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।